সর্ববিশ্ব সন্তান যারা সদ্গুরু মহারিষি মালবা দীক্ষা শিক্ষায় চলেন তথা কুলকুন্ডলিনী জ্ঞান সম্বন্ধে জানতে চান তাদের সকলকে স্বাগতম আমাদের এই স্বয়ংবাদ গুরুকুলে শ্রাবণ মাসে কুলকুণী তত্ত্ব জ্ঞানে। বলছি কুলকুণী তত্ত্ব জ্ঞান জানতে গেলে এই দেহতত্ত্বকে জানতে হয়, এই দেহতত্ত্ব অর্থাৎ মানব শরীরের জ্ঞানকে জানতে হয়। তো যারা ক্লাস 7 থেকে শুরু করে পিএইচডি বা এমবিবিএস করেছেন তারা কিছুটা জানতে পারেন, কিন্তু আধ্যাত্মিক মার্গে আসতে গেলে নারায়ণ পর বিদ্যা বা নারায়ণ পর বেদা বলছে এই জ্ঞানটা যে রয়েছে সত্য সনাতন যুগে যে মন্ত্রটি রয়েছে নারায়ণ পর বেদা নারায়ণ পর খড়া নারায়ণ পর গতি নারায়ণ পর মুক্তি, এই নারায়ণ রূপী শরীরটা বেদ, এই নারায়ণ রূপী শরীরেই অক্ষর আছে, এই নারায়ণ রূপের যে গতি এই নারায়ণকে ধরেই মুক্তি পেতে হয়। তাই ধর্ম অর্থ কাম মোক্ষ এই চার চক্রের মধ্যে এই শরীর একে জানতে হয়। আবার কাম ক্রোধ লোক মোহ মদ মাৎসর্য শরীরের উপর জ্ঞানকেও জানতে হয়, মৃত্যুতত্ত্ব কি জানতে হয়, এবং আমাদের শরীরে কি জাগরণ হয়, কোন জিনিসটা জাগরণ হলে মনুষ্য ধর্মের জাগরণ হবে, মানবতা থেকে শ্রেষ্ঠত্ব হবে, জীবাত্মা থেকে মনুষ্য আত্মা, মনুষ্য আত্মা থেকে দেবাত্মা, এবং দেবাত্মা থেকে ঋষি আত্মা এবং তথা পরমাত্মায় পরিণত হবে। অর্থাৎ আপনাদের ভাষায় দেবত্বের অধিকারী শ্রেষ্ঠত্বের অধিকারী ভগবান জ্ঞান, ঈশ্বর জ্ঞান, মহেশ্বর জ্ঞান এবং পরমেশ্বর জ্ঞানের প্রাপ্তি হওয়া বা পরমেশ্বর প্রাপ্তি হওয়া, ঈশ্বর প্রাপ্তি হওয়া, ভগবান প্রাপ্তি হওয়া শুধু দর্শন নয় বা জ্ঞান নয়। তা শ্রীমদ ভাগবত গীতায় 5টি তত্ত্ব আছে, হচ্ছে তত্ত্বজ্ঞ তত্ত্ব জ্ঞানী তত্ত্ব দ্রষ্টা তত্ত্ব বেতা আর তত্ত্বদর্শী, হচ্ছে এই 5 তত্ত্ব শ্রীমদ ভাগবত গীতায় যথাযথভাবে বিবরণ দেওয়া আছে। কিন্তু এই বিবরণগুলোকে জানতে গেলে এই যে তত্ত্বগুলো এসেছে কোথা থেকে এসেছে, হচ্ছে দেহ মানব ভাণ্ডার থেকে এসেছে, দেহ বেদ থেকে এসেছে, মানব বেদ থেকে এসেছে। তাই বেদের 5টি অংশ ঋক সাম যদিও অথর্ব আপনারা 4টে জানেন, আর একটা আছে গুরুবেদ যাকে নির্গুণ বেদ বলা হয় যা গুরুর কাছে আছে। ব্যাসদেব বেদকে 4 খণ্ডে ভাগ করে দেওয়া হয় দিয়েছিলেন, কারণে বলছে সমাজে যাতে এই জ্ঞানটা বলছে 4 ভাগে ভাগ হয়ে সব সম্প্রদায়ের মানুষ জানতে পারে, ছোট করে জানতে পারে, একটা অংশ হলেও যেন জানতে পারে। কিন্তু যখন গণপতি মহারাজ যে বেদের তত্ত্ব দিয়েছেন বলছে সেই তত্ত্ব নিগুড় বেদ হিসাবে রয়েছে, পঞ্চ বেদ হিসাবে রয়েছে, যা দেহতত্ত্ব হিসেবে গুরুর কাছে গেলে আপনি পাবেন। তাই গুরুর বেদও বলা হয় একে দেহতত্ত্ব বেদ। তা সেই বেদকে জানতে গেলে আপনার কুল গুরু দরকার, সেই বেদকে জানতে গেলে আপনার সৎ গুরু দরকার, সেই বেদকে জানতে গেলে আপনার ব্রাহ্মণ অর্থাৎ যে বর্তমান যে ব্রাহ্মণের কথা সেইটা বলা হচ্ছে নয়, বলছে সেই ব্রাহ্মণ যে ব্রাহ্মণের ব্রহ্ম প্রাপ্তি হয়েছে, ব্রহ্ম দর্শন হয়েছে সেই ব্রাহ্মণ, বা এই সকল তথ্য যা এক জায়গায় আবদ্ধ হয়ে যায় তা হচ্ছে অবতার রূপী জ্ঞান, যারা আসে জগতে ধরাধামে সেই অবতার তথ্য নিয়ে যা হবে আপনার, সেই তথ্যটা আপনার জন্য তার জন্য নয়, তিনি এমন তথ্য দেন যা আপনারই তথ্য, শুধু আমার নয় বা শুধু অন্য কারো নয়, শুধু আপনারও নয়, ওই সমস্ত জীবের একই তত্ত্বে। যেমন যে নামগুলো শাস্ত্রগত ভাবে দেওয়া আছে শ্রী হরি দুই তত্ত্বে একই রূপ, শ্রী রাম বলছে দুই তত্ত্বে এক রূপ, শ্রী কৃষ্ণ বলছে দুই তত্ত্বে একই রূপ, আবার সেই 3 তত্ত্বকে মিলিয়ে দিয়ে চৈতন্য মহাপ্রভু তার গতি নারায়ণের গতিকে উনি পরীক্ষামূলক ভাবে সূত্র আকারে দিয়ে গেছেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই যুগে যুগে বিভিন্ন রূপে যে তত্ত্ব সেটা কিসের জন্য, বলছে দেহভেদকে জাগরণের জন্য, মানব দেহ ভাণ্ডারে একটি গুপ্ত তত্ত্ব আছে যে তত্ত্বগুলোকে জাগরণ করার জন্য, যাকে বিভিন্ন শাস্ত্রে বিভিন্ন ভাবে বলছে বলা হয়েছে, বলছে বাইবেল যদি পড়েন সরপেন্টের জ্ঞান বলা হয়েছে, সরপেন্ট বাইবেল বলে একটা আছে, একটা অংশ 26টা বাইবেলের মধ্যে একটা অংশ সরপেন্ট বলে, কিং অফ সরপেন্ট। যদি আমাদের সনাতন ধর্মে যান তাহলে কুলকুণীর তত্ত্ব হিসাবে গুরু বেদ বলা হয়েছে, যদি মুসলিম তত্ত্বে যান বলছে নূর তত্ত্ব জ্ঞানে তার তত্ত্ব রয়েছে, বলছে বিভিন্ন শাস্ত্রে তার বিভিন্ন নামকরণ হয়ে এই দেহভেদ মানবকেই বলছে মন্দির, মানবকে গির্জা, মানবকেই মসজিদ বানানো হয়েছে। তাই বলছে একে যদি জানতে চান
দেহ মন্দিরকে ঠিক করে সদ্গুরুর জ্ঞানে চলে যান। আর সদ্গুরুর জ্ঞানে যদি চলতে পারেন, কুল কুণ্ডলিনীর জাগরণ সদ্গুরুই করাতে পারে। তাই সদ্গুরুর জ্ঞানে, সদ্গুরু মহারিষির মালবাবার জ্ঞান যারা শোনেন, তাদের এই তত্ত্বগুলো যদি ভালো লাগে বলছি, তাহলে একটু শেয়ার করে দেবেন সবার কাছে, সেটি একটু যেন যায়। কারণ এটি সবার জন্য, শুধু আপনার জন্য নয়। ভারত তথা বাংলার জয়গান করতে হলে, ভারত তথা বাংলার উন্নতি হতে গেলে ভারতীয় জ্ঞানের বিকাশ করতে হবে, যা সারা বিশ্ব জানতে চায়। কিন্তু যখন এটা কপি পেস্ট হয় তখন ভারতে হচ্ছে অবনতি হয়। যদি আপনি ভারতীয় হন বা বাঙালি হন, বাংলার জাগরণ চান, তাহলে হচ্ছে এই তত্ত্বগুলো একটু শেয়ার করে দেবেন আপনার সন্তান, আপনার বন্ধু বান্ধব, আপনার আত্মীয় পরিজনের মধ্যে, কারণ তাদের সবার জন্য এই তত্ত্ব। বলছে দেহ মন্দিরটাকে কি করে জাগাবো, তার জন্য কুল কুণ্ডলিনীর জ্ঞান আছে। আপনারা যদি বলেন, কেউ ষটচক্র বলবে, কেউ অষ্টচক্র বলবে, কেউ সপ্তচক্র বলবে, কেউ দশ চক্র বলবে, বলছে চক্রগুলোর জ্ঞান জানতে হয়। কিন্তু আমাদের দেহ মন্দিরে রয়েছে 114টি চক্র, শাস্ত্রগত ভাবে আছে পরিপূর্ণ বিবরণ, কিন্তু সবাই তা জানে না। তার মধ্যে মুখ্য চক্র হচ্ছে আত্মি, একটি শরীরের বাইরে অবস্থান করে সহস্রার উপরে। বলছে আর বলছে শরীরে সাতটি, এগুলো মুখ্য। এবং তারপরে আছে 27টি চক্র 27 চন্দ্রের জ্ঞানে। বলছে 27টি চক্র সম্বন্ধে আমরা জানবো, 27 চক্রের নাম সম্বন্ধে জানবো, এবং প্রত্যেকটি চক্রের বিবরণ কুল কুণ্ডলিনীর জ্ঞানে জানানো হবে। আমাদের সৎসঙ্গে থাকতে হবে, আমাদের সৎসঙ্গে করতে হবে, এবং যারা ভিডিও দেখবেন ইউটিউব সোশ্যাল মিডিয়া একটু শেয়ার করবেন। আর যদি ইউটিউব সোশ্যাল মিডিয়া একটু খরচ সাপেক্ষ যদি মনে হয় একটু দান দেবেন, দক্ষিণা দেবেন। বলছে এই ভিখারি মানুষকে, সন্ন্যাসীদের বা ত্যাগীদের আপনার জ্ঞানের বিকাশের জন্য যে কর্ম করছে, বলছে সেটার জন্য যদি দান দিতে চান, আমাদের এখানে যে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে গিয়ে দান দিতে পারেন। আপনাদের যদি মনে হয় এই তত্ত্ব শুনে আপনাদের উন্নতি হয়, তাহলে দান কার্য একটু করতে হয়। আর কাকে দান দেবেন, বলছে সাধুগুরু বৈষ্ণবদেরই দান দিতে হয়, যারা আপনার জন্য তার সন্ন্যাস হয়েছে, সমাজের জন্য তারা সন্ন্যাস নিয়েছে, সমাজকে জাগরণের জন্য, তাদের নিজের জন্য নয়। আর আপনি যদি এইভাবে দান করেন, তাহলে এই ভিডিও আরো ভালোভাবে প্রচার করা যায়। কারণ ভিডিওটা নেট খরচা আছে, ইলেকট্রিক খরচা আছে, আর বিভিন্ন এডিটিং এর খরচাও রয়েছে। বলছে সেইভাবে সাধু সন্ন্যাসীদের চলে না, তারা এইসব নিয়েও চলে না, তাই হচ্ছে আপনাদের দান করতে হয়। যদি মনে হয় আপনার ভালো লাগে, তাহলে শেয়ার করতে তার পয়সা লাগে না, তাহলে শেয়ার করে দেবেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের জন্য। বলছে আমাদের শরীরে কয়েকটি চক্র যেটা আপনারা জানেন, যারা একটু এইসব বিষয় নিয়ে খোঁজ করে তারা জানেন। প্রথম বলবে মূলাধার চক্র, তারপর বলবে স্বাধিষ্ঠান চক্র, তারপর হচ্ছে মণিপুর চক্র, তারপর অনাহত বা হৃদয় চক্র, তারপর বিশুদ্ধি চক্র, তারপর আজ্ঞা চক্র, তারপর সহস্রার চক্র। এই কটি চক্রের নাম আপনারা জানেন, সবাই জানেন। কিন্তু তারপরে আরো 27টি চক্র, সেই 27টি চক্রের নাম কি আপনি জানেন? যদি জানতে চান আমাদের সঙ্গে থাকবেন, এবং 27টি চক্র কিভাবে অ্যাক্টিভ করা যায় এবং তার তথ্য কি তা জানানো হবে। আর এই 7টি চক্র শরীরের মধ্যে যে রয়েছে সপ্তচক্র, সপ্ত ঋষির জ্ঞানে, বলছে তার তথ্য কি, কিভাবে ধ্যান করব, কিভাবে পাঠ করলে তার জাগরণ হবে, আমাদের সঙ্গে থাকবেন, আমাদের কুলকুণ্ডলিনীর চর্চার জ্ঞানের সঙ্গে থাকবেন, সদ্গুরু মহারিষি মালবাবার জ্ঞানের সঙ্গে থাকবেন। যদি আপনি সদ্গুরু মহারিষি মালবাবার জ্ঞানের সঙ্গে থাকেন, মনুষ্য ধর্ম জাগরণ হবে, জীবত্ব থেকে পরমাত্মার গতি হবে। যদি দেবতা হতে চান, নিজে স্বয়ং সিদ্ধা স্বয়ং বল হতে চান, তাহলে স্বয়ং বল গুরুকুলের সঙ্গে হচ্ছে কুলকুণ্ডলিনীর জ্ঞান নিয়ে যান। যদি জাগতে চান সহস্রার জ্ঞানে, আবার যদি খুলতে চান মূলাধারের দরজা, বলছে তাহলে নিতে হবে মালবাবার মন্ত্র দীক্ষা। সেই দীক্ষার সঙ্গে কিছু শিক্ষা জ্ঞান আছে, জপ তপ এবং মন্ত্র, বা বলছে জাগরণের জন্য বলছে মালা জপ আছে। কেন বলছে, আমাদের শরীরের দেহতত্ত্বের যে গতি আছে তার নামে পূর্ণ হয় অক্ষর ব্রহ্ম জ্ঞানে, নারায়ণ অক্ষর জ্ঞানে, নারায়ণ পরাক্ষর, এবং সেই নারায়ণের পরা গতি প্রাপ্তির জন্য বলছে জপ ধ্যান করতে হয় মনুষ্য ধর্মের জ্ঞানে। তাই মনুষ্য ধর্মকে, মনুষ্য ধরকে জাগরণের জন্য বা মনুষ্য ধর্মের অধিকারী হওয়ার জন্য বলছে সদ্গুরুর জ্ঞান নাও, আর সদ্গুরুর জ্ঞান নিয়ে বলছে মানবতার অধিকারী হও। মানবতার অধিকারী হলে জীবের করবে কল্যাণ এবং মনুষ্য ধর্ম রক্ষা করে বলছে জাগবে সনাতন সত্য এবং সনাতন। তাই বলছে কুলকুণ্ডলিনীর জ্ঞান কিভাবে জাগাবো মূলাধার, কিভাবে জাগরণ হবে স্বাধিষ্ঠান,
এবং তার তথ্য কি, কিন্তু আপনার ভিডিও যদি দেখেন সোশ্যাল মিডিয়ায় অনেক তথ্য আছে, কিন্তু মালোবা যে তথ্য দেবে বলছে তাই জগতে আবার অধিষ্ঠান হয়েছে, যুগে যুগে যখন ক্ষয় হয়, যখন গ্লানি হয়, এই ধর্মের অধিষ্ঠানে নষ্ট হয়, অধর্ম হয়, তখন আবার নতুন কিছু অধিষ্ঠান হয়। তাই সনাতন, সনতুন বলা হয়েছে, যুগে যুগে পরিবর্তনশীল, পরিবর্তনী যুগের ধর্ম, পরিবর্তনী যুগের নিয়ম। যেমন জল, এটা তাপ প্রয়োগ করলে বাষ্প হয়ে যায়, ওই বাষ্প একটু ঠান্ডা হলে বৃষ্টির ধারা হয়ে চলে আসে, আবার এই জল ঠান্ডা হলে বরফ হয়ে যায়, বরফ থেকে আবার জলীয় বাষ্প পরিণত হয় যদি একটু গরম হয়, তারপর আবার জল হয়ে যায়। বলছে এই জীবন চক্রের পরিবর্তনশীল, বলছে কার ভেতরে কি আছে কি করে বুঝবেন, যতক্ষণ না তার তথ্য, তার জ্ঞান, তার পরিপূর্ণতা জানছেন, তার সঙ্গে কিছুক্ষণ সময় কাটাচ্ছেন। তাই বলছে মনুষ্য ধর্ম রক্ষার লাগে সদ্গুরু মহর্ষি মালোবার জ্ঞান, মনুষ্য ধর্ম রক্ষার লাগে সদ্গুরু মহর্ষি মালোবার জ্ঞান, কুলকুণ্ডলীর জাগরণের লাগে সদ্গুরু মহর্ষি মালোবা, এই জগতেই অধিষ্ঠান। মালোবার তত্ত্বে দেখো দুই তত্ত্ব রয়, শ্রীহরি রাধেশ্যাম এবং হরগৌরী তত্ত্বে শ্রীকৃষ্ণ রাধেশ্যাম এবং হরগৌরী তত্ত্বে মনুষ্য ধর্মেরই জাগরণ সর্বযুগে সর্বশাস্ত্রেই কয়। আপনি যদি হিন্দু হন হিন্দু শাস্ত্র জানুন, যদি মুসলিম হন মুসলিম শাস্ত্র জানুন, যদি খ্রিস্টান হন সেই শাস্ত্র আছে দেখো নূর তত্ত্বের জ্ঞান, অর্থাৎ দেহরতি পুণ্যের জ্ঞান। তাই দেহরতি পূর্ণ হলে গুরুতত্ত্ব জ্ঞানে, বলছে দেহরতি পূর্ণ হবে গুরুতত্ত্ব জ্ঞানে, গুরু যদি গুরুরতি যদি পূর্ণ হয় মনুষ্য ধর্মের জ্ঞানে, তাহলে গুরুরতি পূর্ণ হলে তোমার মুক্তির পথ খুলবে এবং কুলকর্ণের জাগরণ মালোবার সঙ্গেই হবে। কুলকর্ণের যে চক্রগুলো রয়েছে কতগুলো চক্র, প্রধান আস্তিক চক্র আপনারা তার নাম জানেন, বলছে প্রথম মূলাধার, কিন্তু তারও আগে কিছু চক্র আছে, তাকে ২৭টি চক্র, সেই ২৭টি চক্রের কি কি নাম একটু জেনে নিন। প্রথম হচ্ছে রতি চক্র, তারপর হচ্ছে কাম চক্র, তারপরে আসছে মূলাধার চক্র, তারপরে কি চক্র বলছে, বলছে জনন চক্র বা মাতৃ জঠরের সোজা যেখানে যুক্ত হয়ে থাকে সেটাকে জনন চক্র বলা হয়। তারপর বলছে স্বাধিষ্ঠান চক্র, এই জননী জঠর পার করলে স্বাধিষ্ঠান হওয়া যায়, জন্ম মৃত্যু রহিত হওয়া যায়, মাতৃগর্ভে আমি কি করেছিলাম সেই তত্ত্ব যে জেনে যায়, ভাবের দেশে হলেও জানতে পারে, বলছে তখন সে জন্ম মৃত্যু রহিত হয়। তারপর বলছে গর্ভচক্র, তারপর বলছে মণিপুর চক্র, তারপরে বলছে অগ্নিচক্র, তারপর হৃদয় বা অনাহত চক্র, শুদ্ধ চক্র, বিশুদ্ধ চক্র, রুদ্র চক্র, বরুণ চক্র, ভূত চক্র, মাধব চক্র, রস চক্র, জীবন চক্র, মধু চক্র, মরুত চক্র, অমৃত চক্র, প্রজ্ঞা চক্র, ত্রিনেত্র বা আজ্ঞা চক্র, তারপর ভানুচক্র, সোম চক্র, নির্বাণ চক্র, তারপর সহস্রার চক্র, তারপরে সৌম চক্র, এই ২৭টি চক্র ২৭ চন্দ্রের জ্ঞানে বৃদ্ধি। ২৭ চন্দ্রের জ্ঞান জানতে হলে বলছে সদ্গুরু মহর্ষি মালোবার সঙ্গে জানতে হবে। আর এই চক্রগুলো কিভাবে অ্যাক্টিভ করবো এবং এইখানে কি কি তথ্য আছে, কি তথ্য দ্বারা জাগরণ হয় এবং কিভাবে জাগরণ করা যায়, নারায়ণ পরগতি কি এবং এর অক্ষরগুলো কি, তা আমরা জানবো, তা আমাদের সঙ্গে থাকবেন। আর যদি এই বিষয়গুলো ভালো লাগে সবার কাছে একটু প্ররোচন করবেন এবং সবার কাছে একটু শেয়ার করবেন, শেয়ার করতে টাকা পয়সা লাগে না। আর সন্ন্যাসীদের যদি একটু দান দক্ষিণা করেন বলতে তাতে আপনারই উন্নতি হবে, সন্ন্যাসীদের কাজে সাহায্য হবে। যদি আমাদের কাজে সাহায্য করতে চান স্বয়ংবর গুরুকুলে বলছে তাহলে এখানে একটি লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে একটু ক্লিক করে দেবেন আর ডেটাটাকে শেয়ার করে দেবেন, এই ভিডিওটাকে শেয়ার করে দেবেন, তা হচ্ছে আপনার উন্নতি হবে, জগতের উন্নতি হবে, বাংলার জয়গান হবে। যদি আপনি বাঙালি হন বা মনুষ্য হন বা ভারতীয় শিক্ষাকে প্রচার করতে চান তাহলে আমাদের এই ভিডিওগুলো একটু শেয়ার করে দেবেন, আপনারই উন্নতি হবে, সমাজের উন্নতি হবে, ভারত বাংলার জয়গান হবে। তাই আপনার উন্নতির জন্য, আপনার জাগরণের জন্য সদ্গুরু মহর্ষি মালোবার যে জ্ঞান বিজ্ঞানের সঙ্গে হতে হবে। তাই সদ্গুরু মহর্ষি মালোবার জ্ঞান বিজ্ঞানের সঙ্গে যদি হয় মনুষ্য ধর্মের জাগরণ দেখো সর্বশাস্ত্রে পায়। ওম মালোবায় নাম বলে হচ্ছে জয় জয়কার দাও, জয় 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 মালোবা বলে জগতে অধিষ্ঠান হও। জগতে অধিষ্ঠান যদি হতে চাও মনুষ্য ধর্ম রক্ষা করে, তাহলে তোমার জীবনের জীবাত্মা হইতে পরমাত্মার গতিপ্রাপ্তি হবে। তাই জীবাত্মা থেকে পরমাত্মার গতিপ্রাপ্তি হতে চাইলে নারায়ণ পরবেদা, নারায়ণ পরক্ষরা, নারায়ণ পরগতি, নারায়ণের পরমুক্তির জ্ঞানকে ধরো, সদ্গুরু মহর্ষি মালোবার সঙ্গে চলো, স্বয়ংবল গুরুকুলের সঙ্গে চলো,
আমাদের মনুষ্য ধর্ম রক্ষা করে চলে। তাই মানবতা রক্ষার খাতিরে এগুলো দেখুন, আর কুলকুণীর জ্ঞানকে আমাদের সঙ্গে জানুন, আমাদের সৎসঙ্গ করুন, এবং এই ভিডিওতে যারা দেখবে বলছে তারা একটু শেয়ার করে দিন। শেয়ার করতে টাকা পয়সা লাগে না, একটা ক্লিক করতে হয় আমার। ওম শান্তি শান্তি শান্তি। মহর্ষি বেদমহে সদগুরু দেবাইং ধীমহিং তন্নো মালোবাবাইং প্রচোদয়াতম। ॐ महर्षि विद्महे सद्गुरु देवायं धीमहि तन्नो मालोभवायं प्रचोदयात्। ॐ महर्षि विद्महे सद्गुरु देवायं धीमहि तन्नो मालोभवायं प्रचोदयात्। ॐ मालोभवायं